যে মেয়েটাকে আমি সহ্য করতে পারি না, যাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না জেনেও আমি মেনে নেওয়ার কথা বলছি, সে কাল বংশধর দিলে আমাকে মেনে নিতে হবে। এটা আমার কাছে কত বড় চ্যালেঞ্জ সেটা একবার ভেবে দেখেছ? বাবা, আমি তো এটা মায়ের ইচ্ছে বলেই ধরে নিয়েছি, আর আমাদের তো কর্তব্য মায়ের ইচ্ছে পূরণ করা। মাকে খুশি করতে পারার থেকে বড় পাওয়ার কি হতে পারে? সূর্য কোথায় যাচ্ছিস? বৌদি বংশধর নিয়ে কথা বলছে বলে লজ্জা পাচ্ছিস? এটা তো চলছেই কবে থেকে। আরে এটা কি লজ্জা পেলে তো মানুষের চোখ মুখ লাল হয়ে যায়, তুই তো ঘামছিস, কি হয়েছে? আচ্ছা বৌদি সময় বেঁধে দিয়েছে বলে তো টেনশন, চিন্তা করিস না, এবার দীপার কথাটা ভাব, সব ঠিক হয়ে যাবে। ব্যাপারটা চাপা পড়ে গিয়েছিল বলে আমার নতুন করে ট্রিটমেন্ট করানোর কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু এখন কি করে হবে এত কম সময় হাতে? আর সংকল্প হবে, কাল সকালে ভোরবেলা স্নান করে শুদ্ধ হয়ে তোমরা এই পোশাক পরবে, তারপরে পূজোর ভোগ রান্না হবে। ভোগ আমরা করব? ভোগ রান্না করা কি এমন বিশাল ব্যাপার হলো? ওই কি করবি বলতো, প্রথমে সব সবজি সবজাগুলো একটা শুকনো খোলা নিবি, তারপরে ওই ডালটা ভালো করে আগে ধুয়ে নিবি। রত্না দেবী, এতদিন ধরে যখন মেয়েকে শেখাননি, আজ আর শেখাতে হবে না। একটু শেখালেই হয়ে যায়, আসলে আমার চন্দ্রনাথের মাথা তো একদম পরিষ্কার, ওকে যা বলা হয় সঙ্গে সঙ্গে বুঝে যায়। ছোট থেকে বড় আদরে তোমার চুনচু মনটা মনে মনটা চুনচু বিটা চুনচু বিটা মনটা মনে। এসব না করে কাজের কাজ কিছু করো, বেশি গেছি যখন তখন তো কাজের কাজ করবই। ওই কাজের কাজের কথা হচ্ছিল আর কি, আমি বললাম বাড়িতে তো এক গাদা কাজের লোক রয়েছেই, তারা সব কিছু করবে, তুই শুধু নাড়বি খুন্তিটা। না না, দায়ের সারা ভাবে সব কিছু হয় না। পুজোর সংকল্প যারা করে তাদের নিজেদের হাতে ভোগ রান্না করতে হয়, আর সেটাই রীতি। না পারলে পরের বছর শিখে নিয়ে করবে। কি উর্মি? না মানে হ্যাঁ মানে আমি ও পারবে মা, আমিও তো থাকবো ওর সঙ্গে, দুজন মিলে সব করে নেব। হ্যাঁ আমি পারি না তা তো নয়, রেগুলার করি না তো তাই অভ্যেসটা চলে গেছে। দিদি বলে দিলে আমি সবটা ঠিক সামলে নেব, আপনি একদম চিন্তা করবেন না মা, আফটারঅল মায়ের পরেই তো দিদি, তাই না? বাহ, এসব শুনলেও ভালো লাগে। মিসেস মজুমদার, আপনার ছোট মেয়েটি কিন্তু একদম আপনার মতোই হয়েছে। রূপের কথা বলছেন, আমার রূপ একটু একটু পেয়েছে, রূপ ছিল হচ্ছে আমার, কি আর বলবো নিজের কথা। বয়স থাকতে যখন রাস্তা দিয়ে হাঁটতাম না, ধুপডা ধুপডা সব পপার ধরে নিতাম। ভালো, চুপচাপ থাকা ভালো, এখন চেপে যাও একেবারে। ওই প্রতীক বাবু উনি আমাদের ঠুকে বলছেন কথাটা, মা চেপে যাও। ঘুমের কথা বলছিলেন, মায়ের মতো একটু পেয়েছে, ঘুমটা মায়ের মতো পেয়েছে। দাঁত ঢোকাও। ঠাকুরমশাই, পুজোর জিনিস যা যা আনা হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিন, যদি কিছু বাকি থাকে আমি সেগুলো আনিয়ে দিচ্ছি। হ্যাঁ সব গুছিয়ে রেখে যাচ্ছি, কাল সকাল সকাল আসবো। হ্যাঁ আর একটা কথা, কাল সকালে বাড়ির ছেলেরা বৌমাদের সঙ্গে পুজো বসবে, ঠিক আছে? আমরাও বিশেষ কোনো কারণ আছে কি? অবশ্যই আছে, যেখানে বংশধরের ব্যাপার সেখানে স্বামী স্ত্রী একসঙ্গে না হলে চলে? কাল তোমরাও স্নান করে শুদ্ধ হয়ে এসো, আসি। হ্যাঁ আসো আসো। তুই এমন একটা ব্যাপার মাকে কমিট করছো
যেটা তোমার একার হাতে নেই দীপা। আর আমি তো তোমাকে কি ভাবছিলেন? আমি আপনার পাজামা পাঞ্জাবি রেডি করে দিয়েছি, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আপনার কিছু একটা হয়েছে, কি হয়েছে বলুন তো? ওই যা হয় মাঝে মাঝে তোমায় দেখে। না সত্যি বলছি, স্নানের পর তোমাকে সদ্য ফোটা ফুলের মতো লাগে, কি মিষ্টি একটা গন্ধ। আর আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আসল কথা এড়িয়ে গিয়ে এসব বলছেন। আসল কথা মানে? আমার ঠিক লাগছে না আপনাকে, কি হয়েছে? তাহলে হয়তো ডায়েট রয়েছে তাই এরকম মনে হচ্ছে। ও আজকেও তো সারাদিন পুজো, আপনার রেস্ট নেওয়ার উপায়ও নেই, কি হবে বলুন তো? হয়তো আমি কোনোদিনও বাবা হতে পারবো না, হয়তো কোনোদিনও আপনার মেয়েকে আমি সন্তান দিতে পারবো না। ডাক্তারবাবু আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। দেখেছো তো, এরকম করলে তোমাকে আর কোনো কথাই বলা যাবে না। আমার এখনো মনে হচ্ছে আপনি আমাকে অনেক কিছু বলছেন না। কেন, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? করেছি, কিন্তু সেটা নিজের উপর। এসব কি বলছেন ডাক্তারবাবু? আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না, নিজের উপর রাগ মানে? আপনি বলুন প্লিজ, বললে হয়তো একটু হালকা হবেন আপনি। না অ্যাকচুয়ালি সেরকম কিছু না, ওই সারাক্ষণ নানা প্রেশারের মধ্যে থাকি তো, কাজের ব্যস্ততা, তোমাকে সেভাবে আমি সময় দিতে পারি না, বাড়ির কত দায়িত্ব পালন করতে পারি না, তাই খুব ইরিটেট হয়ে থাকি, নিজের উপরই বিরক্ত লাগে মাঝে মাঝে। আপনি একজন এত বড় ডাক্তার, সবাই জানে আপনি বাড়িতে সময় দিতে না পারলেও আপনি অনেক বড় দায়িত্ব পালন করেন। অ্যাকচুয়ালি দীপা, এই ব্যাপারটা কাউকে জানানোর বা না জানানোর নয়, এই প্রবলেমটা আমার, আমার নিজে। আমি আছি তো, আমি আর আপনি তো আলাদা নই ডাক্তারবাবু, আপনার না পারাগুলো না হয় আমি পুষিয়ে দেব। এই নিয়ে আপনি আর মন খারাপ করবেন না আজকের দিনে, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন। আমি যেন আপনার সম্মান রক্ষা করতে পারি, আপনার মুখ উজ্জ্বল করতে পারি। সমস্ত ইচ্ছা পূরণ হতে হবে আমি জানি। আচ্ছা আমি এখন আসি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। কেন বারবার এই সমস্ত সিচুয়েশনের মধ্যে আমাকে এনে ফেলছো তুমি? আই নিড সাম টাইম, সময়ের দরকার। দীপা নিজেকে প্রমাণ করে বলেছিল, প্রমাণ করেছে নিজেকে, এখন আমাকেও নিজেকে প্রমাণ করতে হবে, যেভাবে হোক। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।